হ্যাঁ, আমরা সবাই জানি মানুষের ভোটে জিতে আমাদের দেশে এমন একটা সরকার এসেছে যে সরকারটা আমাদের দেশে দীর্ঘদিনের লালিত পালিত যে মানে ঐতিহ্য, ধর্মনিরপেক্ষতার যে সংবিধান, সেই সংবিধানকে ধ্বংস করে তারা আজকে দেশটাকে ধর্মীয় রাষ্ট্রে রূপান্তরিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যখন দেশে অর্থনৈতিক সংকট প্রকট, যখন দেশে বেকারি বাড়ছে, দারিদ্র বাড়ছে, লেখাপড়া শেখার মানুষের লেখাপড়া শেখার খরচ বাড়ছে, যুবকের কর্মসংস্থান নেই, কলকারখানা বন্ধ হচ্ছে, লকআউট লে অফের ফলে কর্মরত শ্রমিক কাজ হারাচ্ছে, সেই সব থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্যে আর দেশের সমস্ত সম্পদ, লাভজনক কল কারখানা বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে তারা মানুষের দৃষ্টি ঘোরাতে তারা ক্যা আইন পাশ করছে, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার আইন পাশ করছে, তারা এনপিআর এর মাধ্যমে এনআরসি চালু করার, বিদেশি চিহ্নিত করার নামে এনপিআর এনআরসি প্রকল্প গ্রহণ করছে, যার ভিত্তিতে গোটা দেশব্যাপী আন্দোলন হচ্ছে, আর দেশের মানুষ তারা সন্ত্রস্ত, ভীত, উদ্বিগ্ন, রাতের ঘুম চলে যাচ্ছে একাংশের মানুষের। একটা সরকার যারা মানুষের ভোটে জিতেছে তারা মানুষকে স্বস্তি না দিয়ে মানুষকে তারা মানে অশান্তির আগুনে পুড়িয়ে মারছে, গোটা দেশে অশান্তির আগুন জ্বালাচ্ছে এই সরকার, সেই সরকারের বিরুদ্ধে এবং তারা এই এনপিআর এর কর্মসূচি পালন করার জন্য এপ্রিল মাস থেকে উদ্যোগ শুরু করবে। আমরা সেই জন্যে এই এনপিআর যাতে না করতে পারে, মানুষ যাতে এনপিআর এর কোনো উত্তর না দেয়, সেই লক্ষ্যে মানুষকে ঐক্যবদ্ধ করার প্রশ্নে আমরা এক মাস ব্যাপী আমাদের জেলায় কর্মসূচি গ্রহণ করেছি নিবিড় গণসংযোগের। আমরা আমাদের আবেদনপত্র নিয়ে প্রতিটা পরিবারে আমাদের কর্মীরা পৌঁছাবে, আমাদের জেলার প্রায় 20,000 মতো পার্টি সদস্য এবং তার সাথে আরও 30,000 মতো পার্টির কর্মী, প্রায় 50,000 মতো কর্মী তারা কাজে নামবে এবং তারা আমাদের 25,00,000 পরিবারে পৌঁছাবে এবং মানুষকে তারা আমাদের পার্টির একটি চিঠি, এই সম্পর্কে আমাদের পার্টির যে আবেদন মানুষের কাছে সেই আবেদনকে তারা পৌঁছে দেবে। পাশাপাশি আমাদের সমাজের বিভিন্ন অংশের মানুষকে নিয়ে গড়ে ওঠা বামপন্থী যে গণসংগঠনগুলো আছে তারাও নানান লড়াই আন্দোলন সংগ্রামের কর্মসূচি তারা গ্রহণ করেছে, গ্রামাঞ্চলে খেদমজুর সংগঠন, কৃষক সংগঠন, গোটা জেলা জুড়ে যুব ফেডারেশন, ছাত্র সংগঠন, তারা নানান দাবিতে শ্রমিক সংগঠন সিআইটিইউ তারাও গ্রহণ করেছে এবং এই মে মাস পর্যন্ত আমরা গোটা জেলায়, গোটা রাজ্যের যে আন্দোলন সংগ্রামের কর্মসূচি, গোটা দেশের যে আন্দোলন সংগ্রামের কর্মসূচি, সেই কর্মসূচির সাথে মানে সংহতি রেখে আমাদের জেলাতেও মে মাস পর্যন্ত ব্যাপক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা মানুষকে বিজেপি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে চাই এবং তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা নির্বাচনী সংগ্রাম, আমাদের যে পৌর নির্বাচনী সংগ্রাম, সেই সংগ্রামে অংশগ্রহণ করতে চাই এবং এই শক্তিকে পরাস্ত করে এখানে বাম সহযোগী এবং কংগ্রেসের যে জোট তৈরি হয়েছে সেই জোটের নেতৃত্বে তৃণমূলকে পরাস্ত করে প্রতিটা পৌরসভায় আমাদের জেলার যে একটা কর্পোরেশন এবং 26টা পৌরসভা আছে, প্রতিটা পৌরসভায় এই জোটের ভোট গঠনের লক্ষ্য নিয়ে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। এই প্রশ্নে আমাদের কর্মীরা তারা সক্রিয় ভূমিকা গ্রহণ করবেন এবং সেই সাথে দেশে আমাদের জেলার সমস্ত অধিবাসীদের কাছে আমাদের আবেদন, এই প্রশ্নে আমাদের কর্মীদের আপনারা সহযোগিতা করুন, আমাদের সংগ্রামী তহবিলে আপনারা অর্থ সাহায্য করুন, আমাদের মিটিং মিছিল সমাবেশে
অংশগ্রহণ করে এই এনপিআর বিরোধী এবং ধর্মীয় রাষ্ট্র বিরোধী শক্তিকে আরও শক্তিশালী করুন, এই আবেদন আমি জানাচ্ছি।